তাড়াতাড়ি এখানে শুয়ে পড়। কিন্তু আপু কোনো কিন্তু না, তোর দুলা ভাই ঘুমিয়ে পড়েছে, কিচ্ছু টের পাবে না, আর আমি সকালের মধ্যে চলে আসবো, একটু শুয়ে পড়ছে আর যা। টেনশন করিস না, সকালের মধ্যে চলে আসবো, কেমন? তুমি আসছো? হ্যাঁ চলে আসছি, আর ওকে না ঘুম পাড়িয়ে রেখে আসছি, আর পাশে আমার বোনকে ঘুম পাড়িয়ে রেখে আসছি, যেন কোনোভাবে বুঝতে না পারে যে আমি ওর পাশে নাই। এখন আমরা রিল্যাক্সে সারা রাত ঘুরতে পারবো, অনেক মজা করতে পারবো। তাহলে এখানে দেরি করে লাভ কি? চলো যাই। চলো চলো। এগুলো করতে আমার মন একদমই সায় দিচ্ছে না, যদিও আপু আমার বড় বোন, তারপরও তার সঙ্গে মিশে যদি আমি এই সমস্ত কাজ করি তাহলে তার মতো আমি সমান অপরাধী হয়ে যাব। হ্যাঁ আমাকে সব কিছু দুলাভাইকে খুলে বলতেই হবে, আপুকে একটা শিক্ষা দেওয়া দরকার। দুলাভাই, দুলাভাই কি হয়েছে? কি হলো? তুমি আমার না, আমি তোমার রুমে না তো, আমি তো আমার রুমে, তো তুমি আমার বাড়ি কি করতেছো? তোমার আপু কোথায়? নীলা, নীলা! দুলাভাই আপনি শান্ত হন, আমি আপনাকে সব কিছু খুলে বলছি। কিভাবে যে শুরু থেকে বলি, আমার নিজের কাছেই লজ্জা লাগছে। আসলে আপু আপনার অবর্তমানে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করে। কি বলছো তুমি? হ্যাঁ দুলাভাই আমি সব কিছু সত্যি বলছি, আর আপনার কাছে যাতে ধরা না পড়ে এজন্য আপু আমাকে এখানে শুয়ে রেখে গেছে, আর বলেছে যে আপনি ঘুম থেকে ওঠার আগে সে এসে পড়বে। তাই আমি ভেবে দেখলাম, আমার বিবেকের কাছেই খারাপ লাগছে যে একসাথে তিনটা জীবন তো আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না, আর আপুকেও একটা শিক্ষা দেওয়া দরকার, তার ভুলটা ধরিয়ে দেওয়া দরকার। তাই আপনাকে আমি সমস্ত সত্যি কথা বললাম। ছি, নীলা এটা করতে পারলো? ওকে তো আমার নিজের বউ ভাবতেও ঘৃণা লাগতেছে। ও আজ বাসায় আসুক, ওকে আমি দেখাচ্ছি। দিয়া, দিয়া উঠ, দিয়া উঠ, তাড়াতাড়ি উঠ, তোর দুলাভাই ওয়াশরুমে গেছে, এসে দেখে ফেললে খবর হয়ে যাবে। না আমি এখান থেকে যাব না। আরে যাবি না মনে? তোর কি মাথা গেছে নাকি? তোর দুলাভাই এসে যদি দেখে এই অবস্থা সব জেনে যাবে তো। জেনে যাবে না, তোমার কুকর্ম সব জেনে গেছি। আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছি। ছি ছি নীলা, তুমি আমার সাথে এটা করতে পারলে? কি কমতি ছিল আমার ভালোবাসার? কোনো কমতি ছিল না তো? তুমি যখন যেটা যেভাবে চেয়েছ আমি তোমাকে দিয়েছি, দেয়নি? সব কিছুই তোমাকে দিয়েছি, আর তুমি সেই আমাকে রেখে তুমি অন্য একটা পুরুষের সঙ্গে রাত কাটাতে গেছো। একবারও কি তুমি আমার কথা ভাবলে না? একটা বারও কি তোমার মনে পড়লো না আমার কথা? একটা বারও ভাবলে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? এই সব কথা আমাকে দিয়া বলেছে। শুধু তোর জন্য আমি দিনের পর দিন পরিশ্রম করছি, রাতের পর রাত পরিশ্রম করছি, কই একটা বারও আমি আমার নিজেকে ভাবি নাই, নিজের কথা ভাবি নাই, নিজের শরীরের কথা ভাবি নাই, শুধু তোর জন্য। আর তুই কি না সেই আমার সাথে এত বড় বেইমানি করলি? যা, আমি না তোর মুখটাও দেখতে চাই না, তুই বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যাবি, আমি তোর মুখটা দেখতে চাই না। কি রে, তোর মাথায় কি ঢুকতেছে না আমার কথা? অনিক, অনিক প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর নেক্সট টাইম থেকে এরকম ভুল আমি করব না। তুমি যা বলবা যেভাবে বলবা আমি তোমার কথা মতো চলবো, প্লিজ এবার মতো ক্ষমা করে দাও, প্লিজ। ক্ষমা? সেটা ক্ষমার অযোগ্য, তুই ক্ষমা পাওয়ার যোগ্য না, তোর কোনো যোগ্যতা নেই আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার, তুই বেরিয়ে যা। ও তোর ডিভোর্স, তোর ডিভোর্স লেটারটা তোর বাসায় ঠিক সময় মতোই চলে যাবে, কোনো টেনশন করিস না, বেরিয়ে যা, যা বেহার মতো এখনো দাঁড়িয়ে আছিস কেন, বেরিয়ে যা।